গল্পের নাম দেবতার দুর্বুদ্ধি, লেখক সুকুমার রায়। স্বর্গের দেবতারা যেখানে থাকেন সেখান থেকে পৃথিবীতে নেমে আসবার একটি মাত্র পথ, সেই পথ রামধনুকের তৈরি। জলের রঙে আগুন আর বাতাসের রং মিশিয়ে দেবতারা সেই পথ বানিয়েছেন। আশ্চর্য সুন্দর সেই পথ। স্বর্গের দরজা থেকে নামতে নামতে পৃথিবী ফুঁড়ে পাতাল ফুঁড়ে কোন অন্ধকার ঝর্ণার নিচে মিলিয়ে গেছে, কোথাও তার শেষ নেই। পথটি পেয়ে দেবতাদের আনন্দও হল, ভয়ও হল। ভয় হল এই ভেবে যে ওই পথ বেয়ে দুর্দান্ত দানবগুলো যদি স্বর্গে এসে পড়ে। দেবতারা সব ভাবনায় বসেছেন, এমন সময় চারিদিক ঝলমলিয়ে আলোর মতো পোশাক পরে হিমদল এসে হাজির হলেন। হিমদলকে হিমদল হলেন আদি দেবতা অদিনের ছেলে। তার মায়েরা নয়টি বোন, সাগরের মেয়ে। তাঁদের কাছে পৃথিবীর বল, সমুদ্রের মধু আর সূর্যের তেজ খেয়ে তিনি মানুষ হয়েছেন। তাঁকে দেখেই দেবতারা সব বলে উঠলেন, এসো হিমদল, এসো মহাবীর, আমাদের রামধনুকের প্রহরী হয়ে স্বর্গদ্বারের রক্ষক হও। সেই অবধি হিমদলের অন্য আর কোনো কাজ নেই। তিনি যুগ যুগান্তর রাত্রি দিন স্বর্গদ্বারে প্রহর জাগেন। ঘুম নেই, বিশ্রাম নেই, একটিবার পলক ফেললেই বহুদিনের সমস্ত শ্রান্তি ঝুড়িয়ে যায়। রামধনুকের ছায়ার নিচে সারা রাত শিশির ঝরে, তার একটি কণাও হিমদলের চোখ এড়ায় না। পাহাড়ের গায়ে গায়ে সবুজ কচি ঘাস গজায়, হিমদল কান পেতে তার আওয়াজ শোনেন। ফাঁকি দিয়ে স্বর্গে ঢুকবে এমন কারো সাথে নেই। হাতে তার এক শিঙের বাঁশি, সেই বাঁশিতে ফোঁ দিলে স্বর্গ মর্ত পাতাল জুড়ে হুঙ্কার বাজবে, সাবধান সাবধান। সেই সঙ্গে ত্রিভুবনের সকল প্রাণী কাঁপতে কাঁপতে জেগে উঠবে। এমনি করে প্রস্তুত হয়ে হিমদল সেখানে পাহারা দিতে লাগিলেন। কিন্তু দেবতাদের মনের ভয়ে তবুও কিছু কমল না। তারা বললেন, বিপদ বুঝে সাবধান হয়েও যদি বাইরের শত্রুকে ঠেকাতে না পারি তখন আমাদের উপায় কি হবে? যদি বাঁচতে হয় তো অক্ষয় দুর্গ গড়তে হবে, আকাশ জোড়া স্বর্গটিকে দুর্গ দিয়ে ঘিরতে হবে। কিন্তু তেমন দুর্গ বানাবে কে? নানা জনে নানা রকম মন্ত্রণা দিচ্ছেন কিন্তু কোনো কিছুই মীমাংসা হচ্ছে না। এমন সময় কোথাকার এক অজানা কারিগর এসে খবর দিল, হুকুম পেলে আর বকশিস পেলে সে অক্ষয় দুর্গ বানাতে পারে। হিমের অসুর মামতুরুষ যে ছদ্মবেশে কারিগর হয়ে এসছেন, দেবতারা তা বুঝতে পারলেন না। তারা বললেন, কিরকম তুমি বকশিস চাও? কারিগর বলল, চন্দ্র চাই, সূর্য চাই, আর স্বর্গের মেয়ে ফ্রেয়াকে চাই। আবদার শুনে দেবতারা সব রেগে উঠলেন। সবাই বললেন, বেয়াদবকে দূর করে দাও। কিন্তু দেবতাদের মধ্যে একজন ছিলেন, তার নাম লোকি। তিনি সকল রকম দুর্বুদ্ধির দেবতা। লোকি বললেন, আচ্ছা কাজটা আগে করিয়ে নি না, তারপর দেখা যাবে। দুষ্টু দেবতার কূট মন্ত্রণা শুনে দেবতারা সব মামতুরুষকে বললেন, তুমি চন্দ্র পাবে, সূর্য পাবে, দেবকন্যা ফ্রেয়াকে পাবে, যদি একলা তোমার ঘোড়ার সাহায্যে শীতকালের মধ্যে এই কাজটাকে শেষ করতে পারো। ছদ্মবেশী অসুর বলল, অতি উত্তম, এই কথাই ঠিক রইল। সেদিন থেকে মামতুরুষের বিশ্রাম নেই। সারাদিন সে পাথর বয়ে ঘোড়াকে দিয়ে স্বর্গে তোলায়, সারা রাত দুর্গ বানায়। দেবতারা ঠিক যেমন যেমন বলে দিয়েছেন তেমনি করে পাথরের পর পাথর জুড়ে আকাশ ফুঁড়ে অক্ষয় দুর্গ গড়ে উঠেছে। শীত যখন ফুরোয় ফুরোয় তখন দেবতারা দেখলেন সর্বনাশ, দুর্গের কাজ প্রায় শেষ, একটিমাত্র ফটক বাকি। সে তো শুধু একদিনের কাজ, এখন উপায়? এতদিনের চন্দ্র সূর্য স্বর্গ থেকে খসে পড়বে, সুন্দরী ফ্রেয়া শিষ্টায় অজানা এক কারিগরকে বিয়ে করবে। ভয়ে ভাবনায় খেপে গিয়ে সবাই বললে, হতভাগা লোকির কথায় আমাদের এই বিপদ হল, ও এখন এর উপায় করুক, তা না হলে ওকেই আমরা মেরে ফেলব। লোকি আর করবে কি, সন্ধ্যা হতেই সে স্বর্গ হতে বেরিয়ে দেখল অনেক দূরে মেঘের নিচে কারিগরের ঘোড়া পাহাড়ের সামনে সমান পাথর টেনে ধীরে ধীরে উপরে উঠছে। লোকি তখন মায়া বলে আকাশ ঘটকের রূপ ধরে চিহি চিহি করে অদ্ভুত সুরে ডাকতে ডাকতে একটা বনের ভিতর থেকে দৌড়ে বেরোল।
সেই শব্দে মান্তুর্ষের ঘোড়া চমকে ওঠে, লাগাম ছিঁড়ে সাজ খসিয়ে ঊর্ধ্বমুখে মন্ত্রে চালান পাগলের মতো ছুটে চলল। দিকবিদিকের বিচার নেই, পথ বিপথের খেয়াল নেই, আকাশের কিনারা দিয়ে আঁধারের ভেতর দিয়ে বনের পর বন, পাহাড়ের পর পাহাড়, কেবল ছুট ছুট ছুট। লোকিও ছুটছে, ঘোড়াও ছুটছে, আর হায় হায় চিৎকার করে পেছনে পেছনে মান্তুরুষ ছুটে চলেছে। এমনি করে শীতকালের শেষ রাত্রি প্রভাত হল। দুষ্ট দেবতা শূন্যে কোথায় মিলিয়ে গেল, অসুর এসে হাঁপাতে হাঁপাতে ঘোড়া ধরল। তখন বসন্তের প্রথম কিরণে পূবের মেঘে রং ধরেছে, দক্ষিণ বাতাস জেগে উঠেছে। অসুর বুঝল এ সমস্তই দেবতার ফাঁকি, কোথায় বা চন্দ্রসূর্য, কোথায় বা দেবকন্যা ফ্রেয়া, এতদিনের পরিশ্রম সব একেবারেই ভণ্ড। ভাবতে ভাবতে অসুরের মাথা গরম হল, ভীষণ রাগে কাঁপতে কাঁপতে দেবতাদের সে মারতে চলল। দূর থেকে তার মূর্তি দেখেই দেবরাজ থর বুঝলেন অসুর আসছে স্বর্গপুরি ধ্বংস করতে। তিনি তখন ব্যস্ত হয়ে তার বিরাট হাতুড়ি ছুঁড়ে মারলেন, অসুরের বিশাল দেহ চুরমার হয়ে ভেঙে পড়ল। কিন্তু দেবতাদের মনে আর শান্তি রইল না, এই অন্যায় কাজের জন্য তারা লজ্জায় বিমর্ষ হয়ে দিন কাটতে লাগলেন। দেবতাদের মুখ মলিন দেখে সাগরের দেবতা ইগিন বললেন, আমার প্রবালপুরীতে রাজভোজ হবে, তোমরা এসো, ভাবনা চিন্তা দূর করো। দেবতাদের সবাই এলেন, কেবল লোকিকে কেউ খবর দিল না। সবাই যখন ভোজে বসেছেন, লোকি তখন জানতে পেরে ভোজের সবাই হাজির হয়ে সকলকে গাল দিতে দিতে বিনা দোষে ইগিনের প্রিয় দাস কনফেন্টকে মেরে ফেলল। দেবতারা অনেক দিন অনেক সয়েছেন, আজকে তারা সহ্য করতে পারলেন না। লোকির সমস্ত অন্যায় অত্যাচারের কথা তাদের মনে পড়ল। তারা বললেন, এই লোকির জন্য স্বর্গের সর্বনাশ হচ্ছে, এই হিংসুটে লোকি থরের স্ত্রী সোনার চুর চুরি করেছিল। এই কাপুরুষ লোকি বাজি রেখে নিজের মুন্ড পণ করে বাজি হেরে পালিয়েছিল। এই বিশ্বাসঘাতক লোকি স্বর্গের অমৃত ফল অসুরের হাতে দিয়েছিল। এই হতভাগা লোকি ফ্রেয়াকে রাক্ষসের হাতে পাঠাতে চেয়েছিল। এই চোর লোকি ফ্রেয়ার গলায় সোনার হার সরাতে গিয়ে হিমদলের হাতে সাজা পেয়েছিল। এই বাসণ্ড লোকি নিষ্পাপ বড়দরের মৃত্যুর কারণ। এই লোকি পৃথিবীতে গিয়ে অত্যাচার করে, পাতালে গিয়ে শত্রুর সঙ্গে মন্ত্রণা করে, মারো এই অপদার্থকে। লোকি প্রাণ ভয়ে পালাতে গেল, কিন্তু স্বয়ং দেবরাজ থর আর আদি দেবতা আদিন তার পিছনে ছুটলেন। তখন সে আর পালাবে কোথায়? বিষের ঝর্ণার নিচে হাত পা বেঁধে লোকিকে ফেলে রাখা হলো। লোকির স্ত্রী সিগিন যতক্ষণ ঝর্ণা তোলায় পাত্রে করে বিষ ধরেন আর ফেলে দেন, ততক্ষণ লোকি একটু আরাম পায়। আর সিগিন যদি মুহূর্তের জন্য খেতে যান কি ঘুমিয়ে পড়েন, তবে বিষের যন্ত্রণায় লোকির আর শ্বাসই থাকে না। দেবতারা ভাবলেন স্বর্গের পাপ দূর হল, স্বর্গে এবার শান্তি এল। কিন্তু হায়, তার অনেক আগেই পাপের মাত্রা পূর্ণ হয়েছে। লোকির জন্য স্বর্গের পাপ মরতে নেমেছে, পাতালে ঢুকে অসুর পিশাচ দৈত্য দানব সবগুলোকে জাগিয়ে তুলেছে। সেবনের লোহার গাছে পাতা লোহার পাতা, সেবনের ছায়ায় বসে লোকির রাক্ষসী স্ত্রী অঙ্গুর বদা নেকড়ে মুখ, পিশাচ রাহুদের যত্ন করে পাপির হাড় আর পাপির মজ্জা খাইয়ে খাইয়ে বাড়িয়ে তুলেছে। তারা চন্দ্রসূর্যের পিছন পিছন যুগের পর যুগ ছুটে বেড়ায়। এতদিন খেয়ে খেয়ে তাদের মূর্তি এমন ভীষণ হলো যে চন্দ্রসূর্য ম্লান হয়ে কাঁপতে লাগলো, পৃথিবী চৌচির হয়ে ফেটে পড়ল, আকাশে নক্ষত্ররা খসতে খসতে পড়তে লাগলো। পাতালের রক্ত কুকুর আর রাহুর বাপ ফেনরিস বিকট শব্দে ছুটে বেরোল। লোকি তার বাঁধন ছেড়ে লাফিয়ে উঠল। সৃষ্টির মেরুদণ্ড ইয়গদ্রাসিল বা জগৎতরুর শিকড় কেটে মহানাগ নিগুদ বিকট মূর্তিতে বেরিয়ে এলো। আর তারই সঙ্গে ভীষণ শব্দে হিমদলের সিঙ্গার আওয়াজ বেজে উঠল, সাবধান সাবধান সাবধান। দেবতারা সব ঘুমের থেকে লাফিয়ে উঠে রামধনুকের রঙিন পথে নেমে আসলেন। সে বিরাট সাপ সমুদ্রের ভিতর গভীর গুহায় দেবতাদের ভয়ে লুকিয়েছিল, সে আজ সমুদ্রের জল তোল পার করে বেরিয়ে এলো। হিমের দেশের অসুররা সব ঝাপসা ধোঁয়ায় বর্ম পরে কুয়াশায় চড়ে এগিয়ে এলো। অগ্নিপুরীর দৈত্য দানব মশাল জেলে চারিদিক রাঙিয়ে এলো। তারপর আকাশ চিরে দৈত্যরাজ সূত্র এলেন, আগুনের শিখার মতো, প্রলয়ের উল্কার মতো। এসেই তিনি স্বর্গদ্বারের সেতুর উপর দল বলে লাফিয়ে পড়লেন, আর রামধনুকের রঙিন সেতু কাঁচের মতো কুড়িয়ে গেল। তারপরে প্রলয় যুদ্ধ,
আদি দেবতা অদিনের একটিমাত্র চোখ আর নেকড়ে অসুর ফেনরিসের সঙ্গে লড়তে গিয়ে বিপদে পড়লেন। রাহুর বাপ ফেনরিস, তার মা হল রাক্ষসী অঙ্গুরবদা, আর তার বাপ স্বয়ং লোকি। অসুরের প্রকাণ্ড দেহ যুদ্ধের উৎসাহে বাড়তে বাড়তে পাহাড় পর্বত ছাড়িয়ে উঠল। তার রক্তমাখা হাঁ করা মুখে অদিন একবার ঢুকে গেলেন, আর তাকে পাওয়াই গেল না। ফ্রেয়ার ভাই মহাবীর ফ্রেয় গোলমালে তাদের অজেয় খড়গ খুঁজেই পেলেন না। তিনি সূত্রের হাতে প্রাণ হারালেন। দেবরাজ থর তার ভীষণ হাতুড়ির ঘায়ে সমুদ্রের বিরাট সাপকে খণ্ড খণ্ড করে আপনি তার বিষাক্ত রক্তে ডুব মারলেন। জম্পুরীর রক্ত কুকুর যুদ্ধের দেবতা তাইরকে মেরে উল্লাসে তার রক্ত পান করতে লাগলেন। এদিকে অদিনের পুত্র বিদার এসে পিতৃঘাতী ফেনরিসকে দুই টুকরো করে ছিঁড়ে ফেললেন। বড় বড় দেবতা অসুর একে একে সবাই যখন প্রায় শেষ হয়েছে, তখন সূত্রের হাত থেকে আগুনের খড়গ ছুটে গিয়ে স্বর্গে মর্তে পাতালে প্রলয়ের আগুন জ্বেলে দিল। গাছপালা পুড়ে গেল, নদীর জল শুকিয়ে গেল, স্বর্গের সোনার পুরি ভস্ম হয়ে মিলিয়ে গেল। তারপর সব যখন ফুরিয়ে গেল, তখন বিদার দেখলেন বড় বড় দেবতা অসুর কেউ বাকি নেই, কেবল থরের দুই ছেলে যুদ্ধের শ্মশানে থরের হাতুড়ি খুঁজে বেড়াচ্ছে, আর লোকি, বিশ্বাসঘাতক লোকি অসুরের দলের মধ্যে মরে রয়েছে, হিমদলের খড়গ তার বুকে বসানো। হিমদলও মহাযুদ্ধে অবসন্ন হয়ে বীরের মতো রক্তাক্ত বেশে মরে আছেন।